माइक में श्री जगन्नाथ सरकार ऑनरेबल एमपी श्री अरिंदम भट्टाचार्य योर एमएलए बिफोर 30th of July 2019 we were in the same boat but I am not an advocate any longer I have become governor he continues to be there Swam Gupta ji Devolina Ramachandran ji Prashanto Goswami ji very able organizers my congratulations to them Pool Marshal Banerjee ji well one can learn how to coordinate by excellent coordination अब तक मैंने सोचा था कि रासलीला बंगाल में कहा है रासलीला का तो स्थान कुछ और ही है यहाँ आने के बाद वो भ्रम मिट गया वो काला चश्मा उतर गया यहाँ पर है अब तक मैंने कलकत्ते में देखा है कोई सस्ता 100 साल पुरानी है कोई 150 साल पुरानी है कोई 200 साल पुरानी है आई हैव नेवर सीन एनीथिंग लाइक दिस विच इज मोर देन 5 सेंचुरीज ओल्ड 500 साल द ग्रेटेस्ट लैंग्वेज হাই, আমি প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি রয়েছি আজকে রাজযাত্রার প্রথম রাসের অনুষ্ঠানে আমাদের শান্তিপুরের বিধায়ক মাননীয় অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে। আমি প্রসেনজিৎ, আমি দাদাকে কয়েকটা প্রশ্ন করতে চাই এই মঞ্চে এসে। রাস কেমন লাগছে আপনার? রাস প্রত্যেক বছর আমরা কিছু নতুন করার চেষ্টা করি এবং আপনারা দেখেছেন প্রত্যেক বছরই কিছু নতুনত্বর সাথে আমরা শান্তিপুরের রাস, এই শান্তিপুরের ঐতিহ্য, শান্তিপুরের কালচার সেইটাকে তুলে ধরার চেষ্টা করি। এর আগের বার বিগ্রহ বাড়িগুলোকে সব গুগল ম্যাপে নিয়ে আসা হয়েছিল, তার আগের বার আমরা বাইরের থেকে কিছু সাংবাদিকদের নিয়ে এসে, বাইরের থেকে কিছু ডিগনিটারিজদের নিয়ে এসে এখানে উদ্বোধন করানো কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে, এইবারও ঠিক সেইভাবেই নেপাল থেকে, কাঠমান্ডুর থেকে পশুপতিনাথ ট্রাস্টের অ্যাডভাইজার ডক্টর সঙ্গীতা শাস্ত্রী, অর্জুন প্রসাদ বাস্তোলা একজন জ্ঞানী, ইন্টারন্যাশনাল ফেমের একজন ভদ্রলোক, তাকে নিয়ে এসে এবং তার সাথে ভাউজি মহারাজ গোয়ার থেকে নাথ সম্প্রদায়ের, তার সাথে দিব্যানন্দজি মহারাজ ভুবনেশ্বর থেকে, তাদেরকে নিয়ে এসে এইখান রাস উৎসবের একটা শুরু করাই বলতে পারেন যে আজকে প্রথম রাস। তো আমরা সেই নতুনত্বের ওই রাসটাই ধরে রাখছি। পরবর্তী প্রশ্ন করব, এই মঞ্চ থেকে আপনার কী কী কর্মসূচি নেওয়া হয়েছে? দেখুন, কর্মসূচি বাবদ আর কি, রাস বাবদ এইখান থেকে আজকে গরিব দুস্থ মানুষদের একটা বস্ত্র বিতরণ করা হবে। প্রতিবন্ধী সংগঠন, প্রতিবন্ধী আপনারা দেখলেন একটু আগে, কিছু প্রতিবন্ধী বাচ্চারা এখানে নৃত্য পরিবেশন করলেন, বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের কিছু অনুষ্ঠান আছে এইখানে, এবং বিশেষ রূপে আজকে যেটা আমরা ডক্টর সঙ্গীতা শাস্ত্রী, অর্জুন প্রসাদ বাস্তোলার ওনার যে ধার্মিক যেই রাস্তা দেখান, যার জন্য গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, নাসা অ্যাডভাইস নেয়, আমরা এইরকম ধরনের একজন লোককে নিয়ে এসে এইখানে আমাদের চলার পথ কীরকম হওয়া উচিত, আমাদের কালচার, আমাদের হেরিটেজ, আমাদের ধর্মকে ঐতিহ্য করে সেই বার্তাটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আচ্ছা, ভাঙারাসে বিধায়কের তরফ থেকে কী কী কর্মসূচি নেওয়া হয়েছে মূলত এই মঞ্চ থেকে? দেখুন, পুরস্কার এখানে আমরা পুরস্কার দেব, ভাঙারাস হবে এই মঞ্চ থেকে। আপনারা আগেও দেখেছেন আমরা প্রত্যেকবার এরকম মঞ্চ করি, সবাই আসে, এবং আমরা কোনো ওই দলমত নির্বিশেষে
সবাই এই মঞ্চ থেকে রাস উৎসব দেখে, শোভাযাত্রা দেখে, এইবারও তাই হবে। এবং তারপর এইবার যেটা অ্যাডিশনাল আমরা করেছি, এই আমাদের মধ্যে অর্জুন প্রসাদ বাস্তলাজি চলে এসছেন, এইবার যেটা অ্যাডিশনাল করেছি সেটা হলো রাসের আমরা কিছু পুরস্কার দেব, সেইখানে বিভিন্ন অর্থরাশি রাখা হয়েছে। প্রাইজটাকে এইবারই প্রথম দেওয়া হচ্ছে? এইবারই প্রথম দেওয়া হচ্ছে, প্রাইজটা এইবারই প্রথম দেওয়া হচ্ছে, এবং সেই নিয়ে বিশাল একটা উৎসাহ দেখা যাচ্ছে যে প্রত্যেকটি যারা বারোয়ারি যারা রাস এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তারা সকলে ওই ফর্ম নিয়েছেন, তারা অংশগ্রহণ করছেন যে আমরাও পার্টিসিপেট করবো। হ্যাঁ, এটা নতুনত্ব ব্যাপার, এর আগে কোনো বিধায়কের তরফ থেকে এভাবে কোনো দিন কোনো প্রাইজ দেওয়া হয়নি। সত্যি আমরা চিন্তা করলাম যে এইভাবে একটা সুন্দর হেলদি কম্পিটিশন নিজেদের ভেতরে, যেখানে প্রাইজটার জন্য একটা পুজোকে ঘিরে সেখানে অসংখ্য লোক, অসংখ্য মানুষের, সেইখানে অসংখ্য মানুষের একটা আস্থা ভরসা, তাদের আনন্দ উৎসাহ, সেটাকে সম্মান দিয়েই কিন্তু এইবারের আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা।